উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় নীরব ঘাতক, কারণ অনেক ক্ষেত্রেই এটা ধরা পড়ে না। বর্তমানে শুধুমাত্র বয়স্কদেরই নয়, যে কোনো বয়সের মানুষেরই উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ হলে খাদ্যাভ্যাসের পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কেননা উচ্চ রক্তচাপ থেকে ডায়াবেটিস, কিডনির রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক সমস্যা হতে পারে। এমন বেশ কিছু খাবার রয়েছে যেগুলি উচ্চ রক্তচাপের রোগীদের ভুলেও খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের সমস্যা অনাহাসেই দূর হবে শুধুমাত্র স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে। আজ আমরা জানব উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার থাকলে যে খাবারগুলি মোটেই খাওয়া উচিত নয়। তার আগে সকলের কাছেই অনুরোধ, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। লবণ থেকে দূরে থাকুন। উচ্চ রক্তচাপের সমস্যা হলে প্রথমেই অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করুন। লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, তাই অতিরিক্ত সোডিয়াম শরীরে জমা হলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার রয়েছে তারা অবশ্যই অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। যাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। উচ্চ রক্তচাপজনিত রোগীরা অতিরিক্ত চা ও কফি পানের বদ অভ্যাস ত্যাগ করুন। কফিতে উপস্থিত ক্যাফিন রক্তনালীকে সরু করে দেয়, ফলে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তাই হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কফি খাওয়ার বদ অভ্যাস ত্যাগ করুন। চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরে মেদ জমতে সাহায্য করে, ফলে ওজন বৃদ্ধি পায়। আর অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ। তাছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলেও উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপের রোগীরা পাউরুটি বা বেকারির যে সমস্ত খাবারগুলি রয়েছে সেই সমস্ত খাবারগুলি থেকে দূরে থাকুন। পাউরুটি, কেক ইত্যাদি খাবারগুলিতে প্রচুর পরিমাণে চিনি, রং, সোডিয়াম ইত্যাদি উপাদানগুলি মেশানো থাকে। তাই উচ্চ রক্তচাপ থাকলে পাউরুটি বা বেকারির যে সমস্ত খাবারগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকুন। ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায়, সেই সাথে সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। উচ্চ রক্তচাপের রোগীদের ডিমের কুসুম খাওয়া বন্ধ করে দিতে হবে। রেড মিটকে অবশ্যই বিদায় দিন। উচ্চ রক্তচাপের সমস্যায় রেড মিট অর্থাৎ গরু, ছাগল, মহিষ ইত্যাদির মাংস একেবারেই বর্জন করা একান্তভাবে জরুরি, কারণ এই সমস্ত লাল মাংসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি মাত্রায় থাকে, যা উচ্চ রক্তচাপের রোগীদেরকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই উচ্চ রক্তচাপ কমাতে রেড মিট খাওয়া অবশ্যই বন্ধ করুন। আচার বা সস জাতীয় খাবার খাবেন না। যারা হাই প্রেশারে ভুগছেন তাদের আচার বা সস জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়, কারণ আচার ও সসে লবণ, তেল, চিনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয়, যা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া একেবারেই বন্ধ করুন। উচ্চ রক্তচাপের রোগীর জন্য একটি ভীষণ ক্ষতিকর খাবার হলো বিভিন্ন প্রকারের ফাস্টফুড। ফাস্টফুডেও প্রচুর পরিমাণে সোডিয়াম, বিষাক্ত চর্বি জাতীয় বিভিন্ন উপাদানের ব্যবহার করা হয়, যা একজন উচ্চ রক্তচাপের রোগীর মৃত্যুর কারণও হতে পারে। ফাস্টফুডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে উচ্চ রক্তচাপ সৃষ্টিকারী উপাদানগুলি থাকে, তাই উচ্চ রক্তচাপ কমাতে ভুলেও খাবেন না ফাস্টফুড। বিভিন্ন প্রকারের কোমল পানীয়গুলি বর্জন করুন। উচ্চ রক্তচাপ থাকলে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করবেন না। কোমল পানীয়গুলিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা ওজন বৃদ্ধি করে। হাই প্রেশারে কোমল পানীয় পান বন্ধ করুন। এছাড়াও ধূমপানের বদ অভ্যাস উচ্চ রক্তচাপের রোগীদের ঠেলে দেয় মৃত্যুর মুখে। অতিরিক্ত মাত্রায় ধূমপান উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ।
অ্যালকোহল সেবন বা মদ্যপান। মদ্যপান করলে দ্রুত রক্তচাপ বৃদ্ধি পায়। নিয়মিত মদ্যপান উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বা যারা রক্তচাপ কমাতে চান তাহলে অবশ্যই ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন। সুতরাং উচ্চ রক্তচাপ কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে বা যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তারা এই সমস্ত খাবারগুলি খাওয়া অবশ্যই বন্ধ করুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সুস্থ থাকতে খাবারের পরিবর্তন করুন। নিচের ডেসক্রিপশনে উচ্চ রক্তচাপের কারণ, লক্ষণ ও কী কী খাবার খাবেন যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।